নমস্কার বন্ধুরা, শিল্পীস কিচেন কাউন্টারে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এলাম খুবই সাধারণ একটা রেসিপি। রান্নাটা সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ। আমরা ফুলকপির ফুলটা নিয়ে ডাটাটা অনেকেই ফেলে দিই। আজ আমি এই ফুলকপির ডাটা দিয়ে একটি মজার রেসিপি শেয়ার করব সবার সাথে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের নতুন রেসিপি। এর জন্য আমি তিনটি ফুলকপির নরম ডাটাগুলো কেটে নিয়েছি। ডাটাগুলোর পেছনের সাইডে লম্বা একটা শক্ত শিরার মতো থাকে, সেটা ফেলে দিয়ে লম্বা লম্বা আর পাতলা পাতলা টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছু সবজি। এবারে 1 টেবিল স্পুন সাদা সর্ষে, 1/2 টেবিল স্পুন কালো সর্ষে আর 1 টেবিল স্পুন পোস্ত, সামান্য নুন আর 3টি কাঁচা লঙ্কা একসাথে দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এবারে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব 1 টিস্পুন পাঁচফোড়ন আর একটা দিয়ে দেব তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এবার সবার প্রথমে কেটে রাখা সবজিগুলোর মধ্যে একটা মূলো, একটা গাজর আর একটা আলু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এগুলো সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তাই এগুলো একটু আগেই দিয়ে দিলাম। এই সবজিগুলো 1-2 মিনিট একটু ভেজে নিয়ে এবার এর সাথেই দিয়ে দেব ফুলকপির ডাটাগুলো। আমি ফুলকপির ডাটাগুলো প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এখন বাজারে নানান ধরনের সবজি পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো সবজি এতে দিতে পারেন। ডাটাগুলো নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 2-3 মিনিটের মতো একটু রান্না করে নেব। 3 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। এবার এতে দিয়ে দেব 1/3 স্পুন হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম 4-5টি শিম আর 1টা বেগুন। এবার এতে দিয়ে দিলাম 1 টিস্পুন আদা বাটা, দিয়ে দেব 1/2 টিস্পুন জিরের গুঁড়ো আর দিয়ে দেব 1/2 টিস্পুন ধনের গুঁড়ো। এবারে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে সবজির সাথে মিশিয়ে নেব। এভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করে আরও 2-3 মিনিট মাঝারি আঁচে সবজিটাকে একটু কষিয়ে নিয়ে এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবারে সবজিটাকে ঢাকা দিয়ে আরো 3-4 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। 4 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। এবার এতে তৈরি করে রাখা সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব।
এবার আবারও একবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 2-3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি, সবজিটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এটা আমার প্রায় হয়ে এসেছে। সবশেষে এর মধ্যে আমি বেশ কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণে একটু চিনিও দিতে পারেন। এরপর এটা আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এটা রুটি দিয়ে খেতেও ভালো লাগে। আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও শেয়ার করব, আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন।